নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য কোনো রকম রেসিপি নিয়ে আসিনি, একটি রেসিপির উপকরণ নিয়ে হাজির হয়েছি, বাঙালি স্টাইলে সাধারণ গরম মশলা। এই গরম মশলা আমাদের প্রায় প্রতিদিনের রান্নায় একটি অপরিহার্য মশলা। আর এই গরম মশলা আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি, আর গরম মশলার গন্ধটাই সবসময় পাওয়া যায় না, আবার শিলে বাটলে সময়ও অনেক বেশি লাগে। তাই বাড়িতে কিভাবে খুবই সহজে সাধারণ গরম মশলা বানানো যায় আর তার সংরক্ষণও করা যায় সেটাই আজকের আমি দেখিয়েছি। চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাতে হয় বাঙালি স্টাইলে সাধারণ গরম মশলা। বাঙালি স্টাইলে সাধারণ গরম মশলা তৈরি করছি, তার জন্য নিয়েছি আমি 5 গ্রাম ছোট এলাচ, 5 গ্রাম দারচিনি, 5 গ্রাম নিয়েছি আমি লবঙ্গ। তিনটে পরিমাণই সমান সমান নিতে হবে বাঙালি স্টাইলে গরম মশলা বানানোর জন্য। এই গরম মশলার কোয়ালিটিটা খুব ভালো হওয়া দরকার, বেশি পুরনো রেখে দেওয়া গরম মশলা নিলে কিন্তু গরম মশলার গন্ধটা ভালো হবে না। এবার একটা চাটু গরম করেছি, এবার আঁচটাকে আমি একেবারে লো করে দিয়ে দিলাম এর মধ্যে দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। এলাচটা কিন্তু আমরা খোসা সমেতই দেব, এর খোসাটা ছাড়াবো না। খোসা সমেত গরম মশলাটা করলে এর ফ্লেভারটা আরো বেশি ভালো হয়। আঁচটাকে লো করে আমরা হালকা একটু ভেজে নেব। আমরা কিন্তু এর মধ্যে জাস্ট ময়েশ্চার বা যে আর্দ্রতাটা যেটা আছে সেটাকে নষ্ট করার জন্যই কিন্তু কড়ার মধ্যে রোস্ট করছি। তাই বলে কিন্তু খুব বেশি ভাজা মশলার মতো কালার চেঞ্জ করে কিন্তু এটা ভাজা যাবে না, জাস্ট এর মধ্যে থাকা যে জলীয় ভাবটা আছে সেটাকে কাটানোর জন্যই একটু নাড়াচাড়া করতে হবে, জাস্ট 1 মিনিটের মতো, বা আপনাদের গ্যাসের ওভেনটা কিরকম জ্বলছে তার ওপরই নির্ভর করছে। জাস্ট এটা একটু হালকা গরম থাকবে, দেখুন আমি হাত দিয়ে এটা ধরতে পারছি, প্রায় এই রকম অবস্থায় থাকবে। আমি 1 মিনিটের মতো এটা কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে, দেখুন এর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়নি। এবার আমরা গ্যাসটা অফ করে দেব, আর এই গরম চাটুর মধ্যে কিন্তু এই গরম মশলাটা আমি রেখে দেব না, তাহলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে। এর থেকে আমি তুলে নিয়ে আমি মিক্সিতে এটা গুঁড়ো করে নেব, খুব ভালোভাবে ফাইন পেস্ট করব। তবে আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো না করে শিল পাটায়ও এটা গুঁড়ো করে নিতে পারেন। গরম মশলাটা দেখুন খুব সুন্দরভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, আর এই গরম মশলাটা আপনারা খোলা হাওয়ার মধ্যে বেশিক্ষণ রাখবেন না, তাহলে এর গন্ধটা চলে যাবে। গুঁড়ো করার পরেই কিছুক্ষণ রেখে 2-3 মিনিট পরে এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আপনারা রেখে দেবেন। আপনারা চাইলে রোদে গরম করেও এই কাজটা করতে পারেন। অনেকে ভাবেন যে এটা গরম করে নেওয়ার পর গুঁড়ো করা হয়েছে তাই বাটা গরম মশলার মতো টেস্ট হবে না, আসলে কিন্তু সেরকম কিছুই না, কেননা আমি এটা কিন্তু ভেজে নিইনি, জাস্ট গরম করে নিয়েছি, এর গন্ধটা কিন্তু একই আছে। এটা আপনারা ডাইরেক্ট রান্নাতেও ব্যবহার করতে পারেন, আবার জলে কিছুক্ষণ গুলে রেখেও রান্নার মধ্যে দিতে পারেন, ঠিক যেরকম আমরা বাটা গরম মশলা ব্যবহার করি ঠিক একই রকম টেস্ট হবে। বাঙালি স্টাইলে সাধারণ গরম মশলা তৈরি হয়ে গেছে, আশা করছি আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। শাহি গরম মশলা নন ভেজ আইটেমে ব্যবহার করা হয়, শাহি গরম মশলার রেসিপিও আপনাদের আমি পরে শিখিয়ে দেব। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর টিপসের সঙ্গে, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
ভালো খান, সুস্থ থাকুন।